আসসালামু আলাইকুম ক্লাস নাইনের ছেলেরা, তোমরা নিশ্চয় ভালো আছো। যাক, তোমাদের লকডাউনের সময়ের আগে যে টাস্ক দেয়া ছিল তা নিশ্চয় শেষ হয়ে গেছে। তো নতুন ক্লাস তোমরা করছো নিশ্চয় বিভিন্ন বিষয়ে। তো আজকে বাংলা ক্লাস আমি তোমাদের নেব। তোমাদের টেক্সট কিছু পড়ানো হয়েছিল স্কুলে, ব্যাকরণ অংশটি একটি বাকি ছিল, ধ্বনি আর ধ্বনি পরিবর্তন। তো সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা খুব মন দিয়ে ভিডিওটা দেখবে এবং অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। যে অংশগুলো তোমাদের লিখতে বলা হচ্ছে সেইগুলো লিখে নেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আর যেটা রেসপন্স করতে বলা হবে সেই অনুযায়ী তোমরা রেসপন্স করবে আশা করি। যাক, আমরা প্রথম আলোচনা করি ধ্বনি। তোমরা এর আগে পুরনো ক্লাসে ধ্বনি বর্ণ নিয়ে নিশ্চয়ই ক্লাস করেছ, জানো ধ্বনি বলতে কি বোঝায়। মানুষের মুখনিঃসৃত বাক আদান প্রদানের জন্য, অর্থাৎ মনের ভাব প্রকাশের জন্য মুখ নিঃসৃত, বাকযন্ত্রের সাহায্যে মুখ নিঃসৃত যে শব্দ তাকে আমরা ধ্বনি বলি। বর্ণ কাকে বলি? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। অর্থাৎ যখন ধ্বনির লিখিত রূপ হবে তখন সেটাকে আমরা বর্ণ বলবো। ধ্বনিকে দুভাগে ভাগ করতে পারি আমরা, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তেমনি বর্ণকেও দুভাগে ভাগ করা যায়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। যেগুলি উচ্চারণ হওয়ার জন্য অন্য কারো সাহায্য লাগে না, নিজেরাই উচ্চারিত হতে পারে, তাকে স্বরবর্ণ, স্বরধ্বনি বা স্বরবর্ণ বলে। এবং ব্যঞ্জন বর্ণ অর্থাৎ যেটি উচ্চারণের জন্য অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন তাকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি। দেখো, বর্ণ দুপ্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। বাংলায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা সাতটি, অ আ হস্য এ হস্য এ ও এবং এ। এরই উচ্চারণ স্থল নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, কণ্ঠ স্বরধ্বনি কোথায় উচ্চারণ হয়? জিহ্বামূলের পিছনে নরম তালুর কাছে অবস্থান করে। যেমন অ আর আ তোমরা উচ্চারণ করে দেখো, অ আর আ, এটা কণ্ঠ থেকে আসছে, তাই এটি কণ্ঠ স্বরধ্বনি বলি। এটা জিহ্বার পিছন থেকে এটি অবস্থান করে। তারপর আসছে তালব্য স্বরধ্বনি। তালব্য অর্থাৎ তালুর কথাটা আসছে, জিহ্বার মধ্যাংশ আর সামনের শক্ত তালুর কাছে এটা অবস্থান করে। যেমন হস্যই, দেখো হস্যই উচ্চারণ না করলে বুঝবে না, তোমরা উচ্চারণ করো হস্যই এ, এইগুলো তালব্য স্বরধ্বনি। তারপর আসছে ওষ্ঠ স্বরধ্বনি। ওষ্ঠ মানে কি আসছে? ঠোঁট, নিশ্চয়ই তোমরা জানো। এটা জিহ্বার সামনের অংশ সংকুচিত হয়, যখন আমরা উচ্চারণ করি জিহ্বার সামনের অংশ সংকুচিত হয়। দেখো হস্য উচ্চারণ করে দেখো, দেখো কণ্ঠ তালব্য স্বরধ্বনি। কণ্ঠ তালব্য অর্থাৎ কণ্ঠ আর তালব্য, জিহ্বা নরম ও শক্ত তালুতে অবস্থান করে। যেমন এ উচ্চারণটা করে দেখো এ, এবং এরপর আসছে কণ্ঠষ্ঠ স্বরধ্বনি। কণ্ঠ প্লাস ওষ্ঠ, ঠোঁট, জিহ্বা নরম তালু এবং অধর ওষ্ঠের কাছে অবস্থান করে। যেমন ও উচ্চারণ করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এরপর আমরা জানব হস্যস্বর আর দীর্ঘস্বরের ব্যাপারে। হস্যস্বর অর্থাৎ স্বরধ্বনিগুলো, যেগুলো যে স্বরধ্বনি বা স্বরবর্ণ উচ্চারণের সময় কম সময় লাগে তাদেরকে বলবো হস্যস্বর, এবং যে সকল স্বরবর্ণ উচ্চারণের সময় বেশি সময় লাগে তাকে বলবো আমরা দীর্ঘস্বর। যেমন আমরা উচ্চারণ করে জানতে পারি, অ যদি উচ্চারণ করি অপেক্ষাকৃত কম সময় লাগে আ উচ্চারণের থেকে, অর্থাৎ আ আমরা হস্যস্বর, আর আজ অ হচ্ছে হস্যস্বর এবং আ হচ্ছে দীর্ঘস্বর। তেমনি হস্যই যখন উচ্চারণ করবো কম সময় লাগে দীর্ঘই উচ্চারণ করার থেকে। তো হস্যই হলো হস্যস্বর এবং দীর্ঘই হলো এখানে দীর্ঘস্বর। হস্য হস্যস্বর এবং দীর্ঘ দীর্ঘস্বর, এছাড়া এ ওই ও এগুলো সবই দীর্ঘস্বর। দেখো এরপর আমরা জানবো যৌগিক স্বর। যৌগিক স্বর কাকে বলবো? যৌগিক স্বরকে বিশ্লেষণ করলে আবার দুটি স্বরবর্ণ পাওয়া যায়। যেমন ওই অ প্লাস হস্যই, তেমনি ও অ প্লাস হস্য। অ একটি স্বরবর্ণ
এবং হস্র একটি স্বরবর্ণ, এটি মিলিতভাবে গঠিত হয় ঐ। পাশাপাশি একাধিক স্বরধ্বনি থাকলে তাদের মধ্যে সন্ধি হয়, তাই এদের ছন্দক্ষর দ্বিস্বর যুগ্মস্বরও বলা হয়। মনে রাখতে হবে বাংলা ভাষায় অন্তত 18টি যৌগিক স্বর রয়েছে। আরেকটি আছে প্লুতস্বর। দেখো, অনেক সময় কান্নার সময়, গানের সময় কিংবা কাউকে ডাকতে একটি স্বরবর্ণকে জোর দিয়ে বিলম্বিত করা হয়। যেমন আমরা গানের সময় বা বিভিন্ন জনকে ডাকতে ব্যবহার করি, যদু হে, এটা অনেকক্ষণ বিলম্বিত হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে প্লুতস্বর। ও মাঝি ভাই, হস্যইটা আমরা বারবার রিপিট হয়। মাগো, এই যে ওটা বিভিন্ন সময় আমরা এই ধরনের দেখতে পাই, এটাকে আমরা প্লুতস্বর বলি। দেখো এরপর অর্ধস্বর। কয়েকটি স্বরধ্বনি আছে যারা নিজেরা কোনো দল গঠন করতে পারে না, তবে দল গঠন করতে সহায়তা করে। যেমন বই, ভাই, ভাইয়ের হস্য এটা দল গঠনে সহায়তা করছে, কিন্তু এটা দল গঠন করতে পারে না। বাংলায় এরকম অর্ধস্বর আছে 4টি, হস্যই, হস্য, এ এবং ও। অনুনাসিক বা সানুনাসিক স্বর। অনেকগুলি স্বরধ্বনি আছে যেগুলি উচ্চারণের সময় মুখ ও নাক দিয়ে বাতাস বের হয়। যেমন চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু আমরা যখন উচ্চারণ করি, লক্ষ্য রাখবে আঁচ যখন উচ্চারণ করি চন্দ্রবিন্দুটা, তখন দেখবে মুখ দিয়ে এবং নাক দিয়ে বাতাস বের হয় বেঁকে। মানে চন্দ্রবিন্দু যেখানেই হবে সেখানে এই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। দেখো ক খ গুলো আমরা যদি এইভাবে সারিবদ্ধভাবে লিখি, তাহলে একটি ব্যঞ্জন ধ্বনির আমরা ব্যঞ্জন ধ্বনির একটি প্রভাব বুঝতে পারব। ক খ গ ঘ ওয়া, এটা কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। চ ছ পবিজ ঝ এবং ঞ, এটা তালব্য ব্যঞ্জন ধ্বনি। ট ঠ ড ঢ এবং মূর্ধন্য, এটা মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। ত থ দ ধ দন্তন্য, এটা দন্ত ব্যঞ্জন ধ্বনি। প ফ ব ভ ম, এটা ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। মনে রাখবে ওষ্ঠটা ঠোঁট প্রভাব বিস্তার করে, দন্তটা দাঁত, মূর্ধন্য মূর্ধ মূর্ধা, তালব্যই তালু এবং কণ্ঠে কণ্ঠ গলা দিয়ে উচ্চারণ হয়। এইগুলো এইভাবে লিখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এছাড়াও আছে দন্তষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, যে ব্যঞ্জন উচ্চারণে দাঁত এবং ঠোঁট নিচের দন্তপঙ্ক্তি স্পর্শ করে তাকে দন্তষ্ঠ ব্যঞ্জন ধ্বনি বলা হয়। যেমন ব। আরেকটি আছে কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালীর পেশি সংকুচিত হয়ে ধ্বনি উৎপন্ন হয় তাকে বলে কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি। যেমন ছ, কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির একটা উদাহরণ। এখানে দেখো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি আছে। এর আগে আমরা বলেছি অল্পপ্রাণ এবং মহাপ্রাণ কাদেরকে বলে। অল্পপ্রাণ অর্থাৎ যেগুলি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে অল্পপ্রাণ, এবং যেগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে মহাপ্রাণ। যেমন ক, উচ্চারণ করতে কম সময় লাগে। গ, উচ্চারণ করতে কম সময় লাগে। চ, ছ, এগুলো উচ্চারণ করতে কম সময় লাগে, অর্থাৎ এগুলো অল্পপ্রাণ। আর খ, ঘ, ছ, মুরগির ঝ, এগুলো হচ্ছে মহাপ্রাণ, মনে রাখবে। এটি আছে ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনি, যেটি উচ্চারণ হওয়ার সময় শ্বাসবায়ু আটকে যায়, পরে ঘর্ষণের মাধ্যমে উচ্চারিত হয় তাকে বলে খ্রিস্ট ব্যঞ্জন ধ্বনি। এগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে, নাহলে মনে থাকবে না। চ, ছ, গুর্গিজ্জ এবং ছ, ছ, এটা হচ্ছে খ্রিস্ট ব্যঞ্জন ধ্বনি, মনে রাখবে। এরপর আসছে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, ওয়া, ইয়ো, মধ্যন্য, দন্তন্য এবং ম, এটা হচ্ছে নাসিক্য। অর্থাৎ এটি উচ্চারণের জন্য আমাদের নাসারন্ধ্র অর্থাৎ নাকের ব্যবহার বেশি হয়। ওয়া, ইয়ো, মধ্যন্য, দন্তন্য এবং ম, এটাকে আমরা বলবো নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। আর দুটো জিনিস আছে ক্ষীণায়ন এবং পিনায়ন। ক্ষীণায়ন কাকে বলে? মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে ক্ষীণায়ন বলে। যেমন মাঠ থেকে আসছে মাঠ, বাঘ থেকে আসছে বাঘ, কাঁঠাল থেকে আসছে কাঁটাল। অর্থাৎ এখানে মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি থেকে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হচ্ছে। আবার পিনায়ন বলে আরেকটা আছে, অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি যখন মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হয় তখন তাকে পিনায়ন বলবে। যেমন
থুথু, থুথু থেকে আমরা থুথু বলি, শালিক থেকে বলি শালিক, এটা হচ্ছে পিনায়ন। তাহলে ক্ষীণায়ন এবং পিনায়নটা অবশ্যই তোমরা লিখে রাখবে। দেখো পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে জিভের সামনের ভাগ দন্তমূল স্পর্শ করায় ধ্বনিবাহী বাতাস জিভের দুপাশ দিয়ে বহির্গত হয়, বেরিয়ে যায়, তাকে বলে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। যেমন ল পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। আর একটা আছে তারণজাত ব্যঞ্জন ধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে জিভের নিচের অংশ দাঁতের মূলে আঘাত বা তাড়না করে তাকে তারণজাত ব্যঞ্জন ধ্বনি বলে। চলিত ভাষায় কটা আছে এরকম উদাহরণ? ডয়শূন্য ড আর ঢয়শূন্য ড। মোটামুটি তোমরা বুঝতে পারছো আশা করি। যা ধ্বনি আর ধ্বনি পরিবর্তন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে, জানানোর পদ্ধতি তোমরা নিশ্চয়ই জানো কিভাবে জানাতে হয়। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সে প্রশ্নও তোমরা অবশ্যই করবে। আমার ক্যামেরা করার সুবিধার্থে আমি লিখে নিয়ে তারপর তোমাদেরকে দেখালাম। তো এরপর তোমরা এগুলো পড়াশোনা করবে, এরপর আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। যদি কারো কোনো সমস্যা থাকে নিশ্চয়ই জানাবে, আমি আবার বলছি, এবং তোমরা ক্লাসরুমে যেভাবে বসো ওইভাবে বসবে, কিন্তু অবশ্যই লিখে রাখবে। না লিখে রাখলে এগুলো ঠিকঠাক তোমাদের মনে রাখতে পারবে না। যাক আজকে ধ্বনি এবং ধ্বনির শ্রেণীবিভাগ এবং বর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের পরীক্ষার উপযোগী হবে। সবচেয়ে বড় কথা তোমরা বুঝে নাও, বুঝে নিলে দেখবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যাক আজকে তাহলে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সকলে ভালো থাকবে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত, খোদা হাফেজ।